नमस्कार, आज আমরা ভার বা ক্রিয়াপদ সম্পর্কে জানব, অর্থাৎ ভার কি এবং ভার্বের উদাহরণ, এছাড়া ভার কত প্রকার ও কি কি সেই সম্পর্কে আজ আমরা জানব। তো প্রথমেই দেখে নেওয়া যাক ভার বা ক্রিয়াপদ কাকে বলে। কি বলেছে? যে শব্দ দ্বারা কোনো প্রকার কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার বলে। অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো প্রকার কাজ করা বা হওয়া বোঝায় তাকেই আমরা ভার বলছি। উদাহরণ হিসাবে দেখা যেতে পারে গো, ইট, স্লিপ। অর্থাৎ আই গো টু স্কুল, অর্থাৎ আমি স্কুলে যাই, বা হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। আই ইট রাইস, আমি ভাত খাই। অর্থাৎ এর দ্বারা কি বোঝাচ্ছে? কোনো রকম একটি ক্রিয়া বা কাজ বোঝাচ্ছে। যেমন আই গো টু স্কুল, আমি যদি বলি আমি স্কুলে যাচ্ছি, তো গোর যাওয়াটা তো একটা কাজ, যার মধ্যে দিয়ে একটা কাজ বোঝাচ্ছে। আবার আমি যদি বলি আই ইট রাইস, তো ইট অর্থাৎ খাওয়ার মধ্যে দিয়ে কোনো একটা কাজ হচ্ছে, তাই সেটি কি একটি ভার। তো আমরা আরো ভালো করে বোঝার জন্য কয়েকটি উদাহরণ দেখে নিই। তার বলেছে উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি। এখানে খেলা, খেলার দ্বারা নিশ্চয়ই একটি কাজ বোঝাচ্ছে বা অ্যাকশন হচ্ছে। প্লে অর্থাৎ আমরা ক্রিকেট খেলি, তো এখানে প্লেটা ভার। আবার নিচে আরেকটি উদাহরণ রয়েছে হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে। রাইটস অর্থাৎ লেখা, লেখার দ্বারা কি কোনো প্রকার কাজ বোঝাচ্ছে, তাই সেটি কি একটি ক্রিয়াপদ। অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো প্রকার কাজ করা বা হওয়া বোঝাবে সেটি হচ্ছে ভার। ঠিক আছে, তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো ভার কাকে বলে বা ভার্বের উদাহরণ। আমরা জানি ভার্বকে বা ক্রিয়াপদকে দুটি ভাগে ভাগ করা যায়। এক নম্বর হলো ট্রান্সিটিভ ভার্ব বা সকর্মক, ট্রান্সিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া। অপরদিকে আরেকটি হলো ইনট্রান্সিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া। তাহলে আমরা কি জানলাম? ভার্বকে দুটি ভাগে ভাগ করা যায়। এক নম্বর হলো ট্রান্সিটিভ ভার্ব এবং দুই নম্বর হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব, অর্থাৎ একটি সকর্মক ক্রিয়া আর একটি অকর্মক ক্রিয়া। তো প্রথমেই আমরা জেনে নেব ট্রান্সিটিভ ভার্ব জিনিসটি আসলে কি। খুব সহজভাবে বলতে গেলে যে ভার্বের অবজেক্ট বা কর্ম রয়েছে সেটিই হলো ট্রান্সিটিভ ভার্ব। আবার বলছি, খুব সহজভাবে বলতে গেলে যে ভার্বের অবজেক্ট বা কর্ম রয়েছে সেটিই হলো ট্রান্সিটিভ ভার্ব। অন্যদিকে যে ভার্বের অবজেক্ট বা কর্ম নেই সেটিই হলো ইনট্রান্সিটিভ ভার্ব। এবার আমরা কিছু উদাহরণের মধ্যে দিয়ে জেনে নেব যে কর্ম বা অবজেক্ট জিনিসটি কি, বা কর্ম বা অবজেক্ট জিনিসটি এখানে কিভাবে কাজ করে, সেটি আমরা কিছু উদাহরণের মধ্যে দিয়ে জেনে নেব। এখানে আমরা দুটি উদাহরণ দেখতে পাচ্ছি। প্রথমটি রয়েছে প্লিজ ব্রিং, দ্বিতীয়টি রয়েছে প্লিজ ব্রিং এ গ্লাস অফ ওয়াটার, অনুগ্রহ করে এক গ্লাস জল নিয়ে এসো। তো প্রথম উদাহরণটি যদি আমরা দেখি, প্লিজ ব্রিং, অনুগ্রহ করে নিয়ে এসো, বাক্যটি শোনার পরে স্বাভাবিকভাবে মনের মধ্যে প্রশ্ন জাগবে যে কি নিয়ে আসবো। প্লিজ ব্রিং, অনুগ্রহ করে নিয়ে এসো, অর্থাৎ প্রশ্ন জাগবেই যে কি নিয়ে আসবো। অর্থাৎ এই বাক্যে অবজেক্টটি মিসিং রয়েছে, অর্থাৎ তুমি জল নিয়ে আসবে না খাওয়া নিয়ে আসবে, কি নিয়ে আসবে সেটি হচ্ছে কি ইনকমপ্লিট রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে নেই, অর্থাৎ বাক্যটিতে অবজেক্ট বা কর্ম নেই, তাই এটি হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। কারণ আমরা প্রথমেই জেনেছিলাম যে বাক্যে অবজেক্ট থাকবে না সেটি হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। আর এই বাক্যটিতে আমরা নিশ্চয়ই অবজেক্টটিকে খুঁজে পাচ্ছি না। প্লিজ ব্রিং, অনুগ্রহ করে নিয়ে এসো, কি নিয়ে আসবে সেটি আমরা কি খুঁজে পাচ্ছি? পাচ্ছি না, কারণ আমরা জানি কি দিয়ে প্রশ্ন করলে যেটি উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে কি অবজেক্ট। এবার দুই নম্বর উদাহরণটি যদি আমরা দেখি, প্লিজ ব্রিং এ গ্লাস অফ ওয়াটার, অনুগ্রহ করে এক গ্লাস জল নিয়ে এসো,
এবার যদি আমরা ভাবটিকে প্রশ্ন করি যে কি নিয়ে আসবে, নিশ্চয় একটি উত্তর পাবো, এ গ্লাস অফ ওয়াটার, অর্থাৎ এক গ্লাস জল নিয়ে এসো। পাবো তো? প্লিজ ব্রিং এ গ্লাস অফ ওয়াটার, অনুগ্রহ করে এক গ্লাস জল নিয়ে এসো। আমি যদি এবার তোমাকে প্রশ্ন করি কি নিয়ে এসো, অনুগ্রহ করে কি নিয়ে এসো, তুমি নিশ্চয়ই বলবে এ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস জল আনার কথাই তো বলেছে। তাহলে কি এখানে আমরা অবজেক্টটিকে খুঁজে পাচ্ছি? আর আমরা প্রথমেই বলেছি যে বাক্যে অবজেক্টটিকে খুঁজে পাওয়া যাবে সেটি হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, অর্থাৎ সকর্মক ক্রিয়া, অর্থাৎ ভার্বের একটি কর্ম রয়েছে বা অবজেক্ট রয়েছে। এই বাক্যটিতে আমরা অবজেক্টটিকে খুঁজে পেয়েছি। কিন্তু প্রথম বাক্যটি যদি আমরা দেখি, প্লিজ ব্রিং, অনুগ্রহ করে নিয়ে এসো, কি নিয়ে এসো বা কাকে নিয়ে এসো, অর্থাৎ হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে আমরা কোনো কি পাচ্ছি না, উত্তর পাচ্ছি না। অর্থাৎ অবজেক্টটি কোথাও যেন ইনকমপ্লিট রয়েছে, তার জন্য বাক্যটিকে আমাদের এখানে সম্পূর্ণ হচ্ছে না, তাই এটি ইনট্রান্সিটিভ ভার্ব বা অকর্মক্রিয়া। ইনট্রান্সিটিভ ভার্ব, তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো ট্রান্সিটিভ ভার্ব এবং ইনট্রান্সিটিভ ভার্ব কি।